মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতি বিনম্র শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় স্মরণ করছে মুক্তিযুদ্ধে আত্মদানকারী দেশের শ্রেষ্ঠ সন্তানদের। জাতীয় স্মৃতিসৌধে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। নজরানা চৌধুরীর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন পঙ্কজ দাস। সূর্যোদয়ের সময় রাজধানীর মিরপুর সেনানিবাসে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। সবকটা জানালা খুলে দাও না, আমি গাইবো গাই। সাভারে জাতীয় স্মৃতিসৌধে ভোর 6:53 জাতির পক্ষ থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি এগিয়ে দেন ভালোবাসার শ্রদ্ধার্ঘ্য। তিন বাহিনীর সমন্বয়ে গঠিত একটি দল এ সময় বাঙালি জাতির মুক্তির জন্য জীবন উৎসর্গ করা অগণিত শহীদদের প্রতি সশস্ত্র সালাম জানায়। মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকগণ ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠদের পরিবারের সদস্যগণ। এরপর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার দলের সিনিয়র নেতা ও বিপুল সংখ্যক কর্মীদের সাথে নিয়ে সকাল 8:30 ফুল দিয়ে শ্রদ্ধা জানান পাকিস্তানি হানাদারদের হাত থেকে বিজয় ছিনিয়ে নিয়ে আসা দামাল ছেলেদের প্রতি। সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নের যে লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল সেই বাংলাদেশ গড়ার কথাই পুনর্ব্যক্ত করলেন রাজনীতিবিদরা। আমরা আজকের এই স্বাধীনতা দিবসে আমাদের মূল অঙ্গীকার হবে যে 71 পরাজিত শক্তির সেই পিতাত্মা এবং তাদের দোষদের অশুভ তৎপরতা রুখে দিয়েই আমরা বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলা, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক চেতনার, সকল ধর্মবর্ণের একটি উন্নত বাংলাদেশ গড়ব জয়ন্তী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের চেতনা ছিল সত্যিকারে গণতন্ত্র, গণতন্ত্র আজকে অনুপস্থিত। এই সংসদ একটা অকার্যকর সংসদ। এই সংসদে যারা এখানে উপস্থিত হন তারা জনপ্রতিনিধি নয়, জনদিন তাদের জনগণ তাদের ভোট দিয়ে পাঠায়নি, তারাও জনগণের তোয়াক্কা করে না। জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী এবং প্রধান বিচারপতি এস কে সিনহাও এ সময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্যগণ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ আলাদাভাবে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে ঢল নামে হাজারো মানুষের। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের মিলনে স্মৃতিসৌধ পরিণত হয়েছিল যেন লাল সবুজের এক বাংলাদেশে। বাংলাদেশ এই স্বাধীনতা অর্জন করেছে যুদ্ধ করে, রক্ত দিয়ে। যেই দেশ 7.5 কোটি মানুষের অন্ন জোগাড় করতে হিমশিম খেত, সেই দেশের জনসংখ্যা যখন 16 কোটি, তখন সে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এটা স্বাধীনতার ফসল না তো কী? বাংলাদেশ তার এই অগ্রযাত্রা ধরে রাখবে স্বাধীনতা দিবসে, এটাই সকলের প্রত্যাশা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা।